বিশ্বকাপের গেল 12 আসরে শিরোপা ঘরে তুলেছে 6 দল যেখানে অস্ট্রেলিয়ার 5টি ও ভারতের ঘরে রয়েছে 2টি শিরোপা ভারত অস্ট্রেলিয়া ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়িয়েছে কোন কোন দল তাই জানাচ্ছেন নাজমু সাকিব 1975 সালে মাঠে গড়িয়েছিল প্রথম বিশ্বকাপ ইংল্যান্ডের লর্ডসে 8টি দলকে নিয়ে আয়োজিত বিশ্ব ক্রিকেটের প্রথম আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সেবার অজিদের 17 রানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ওয়েস্ট ইন্ডিজ 1979 সালেও চ্যাম্পিয়ন হয় ক্যারিবীয়রা লর্ডসের মাঠে স্বাগতিক ইংল্যান্ডকে 92 রানে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান গর্ডন গ্রিনিসরা 1983 সালে বিশ্বকাপের তৃতীয় আসরে আবারও ফাইনালে উঠে ওয়েস্ট ইন্ডিজ তবে এবার ভারতের সামনে পেরে উঠেনি ক্লাইভ লয়েডের বাহিনী 43 রানে হেরে শিরোপা খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের চতুর্থ আসর মাঠে গড়ায় 1987 সালে এই আসর থেকে ইংল্যান্ডের সীমানা পেরিয়ে বিশ্বকাপ আয়োজনের তালিকায় যুক্ত হতে থাকে নানা দেশ সেবার ভারতের ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করে প্রথম শিরোপা ঘরে তুলে অস্ট্রেলিয়া 92 এর বিশ্বকাপে আবারও ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে পাকিস্তান ছিনিয়ে নেয় বিশ্বকাপ 1996 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা তবে হতাশা ভুলে ঘুরে দাঁড়ানো যায় 1999 থেকে টানা 3টি শিরোপা নিজেদের করে সেটিরই প্রমাণ দিয়েছে অজিরা 2011 বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের দ্বিতীয় শিরোপা আদায় করে ইন্ডিয়া ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় 6 উইকেটে 2015 বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ শিরোপার মালিক বনে যায় অস্ট্রেলিয়া 2019 সালে 44 বছরের অপেক্ষা ঘুচিয়ে প্রথম শিরোপার স্বাদ পায় বিশ্ব ক্রিকেটের জনক হিসেবে পরিচিত ইংল্যান্ড ভারতের মাটিতে চলতে থাকা বিশ্বকাপের 13তম আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও অস্ট্রেলিয়া আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের তৃতীয় নাকি অজিদের হেক্সা সেটা জানতে চোখ রাখতে হবে ফাইনালে নাজমু সাকিব RTV